আপনার কাছে কেউ টাকা চাইছে না, একটা শেয়ার চাইছে। কেন? দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন পাগলকে, ইনি একজন পাগল, যেখানে ইচ্ছে সেখানে ঘুমান, যা ইচ্ছে তাই খান, তার কোনো বাড়িঘর বাসস্থান কিছু নেই। তাকে আমরা তার বাড়িতে পৌঁছে দিতে পারি, কিভাবে পৌঁছে দিব আমরা? তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু আমরা নিতে পারি কি না? যদি প্লেন ট্রেন খরচা কিচ্ছুই না দিতে হয়, তবু কিন্তু আমরা তার বাড়িতে পৌঁছে দিতে পারবো। কিভাবে পৌঁছে দিব? পৌঁছে দেওয়ার একটাই কৌশল, এই ভিডিওটি আমরা বেশি বেশি শেয়ার করব। শেয়ার করার ফলে এই ভিডিওটা কি হবে? ভিডিওটা ভাইরাল হবে, ভাইরাল হলে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে হয়তো কোনো না কোনো সময় ওই পাগলের পাড়া প্রতিবেশী বা ওর বাড়ির লোকের নজরে আসবে ভিডিওটা। যদি একবার এসে যায়, তাহলে আমরা যেটা মনে করছিলাম, অর্থাৎ আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। কারণ আমরা তো ভাবছি তাকে বাড়িতে পৌঁছে দিব, ওদের ওর বাড়ির পাড়া প্রতিবেশীর লোক দেখলেই তো নিশ্চয় খোঁজ করবে যে এই কথা আছে, ইনি কথা আছে। আমরা তখনই কিন্তু বলতে পারবো যে এই এই এরিয়ায় আছে, আমরা কিন্তু তাকে খুঁজে দিতে পারবো। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ভিডিওটা শেয়ার করা। যত বেশি শেয়ার করব, তত আমরা এই পাগলটাকে ভাইরাল করে দিয়ে সবার কাছে পৌঁছে দিতে পারবো। আর সবার কাছে পৌঁছে দিতে পারলেই কোনো না কোনো লোক, কোনো না কোনো ব্যক্তি তাকে চেনে, অবশ্যই চেনে। ডাইরেক্ট তো কেউ পাগল হয়নি, প্রথমত সে আমাদের মতোই ছিল, একজন ভদ্র শান্ত সিস্টেম মানুষ ছিল, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ চিনবে তাকে। আমরা যদি এই কাজটা করি, তাহলে এই পাগল ব্যক্তিকে, কিন্তু এই পাগলকে আমরা তার বাড়িতে পৌঁছে দিতে পারবো। নিশ্চয় তাহলে বোঝা গেল যে আমাদের কোনো খরচা নেই, প্লেন খরচা বা ট্রেন খরচা কোনো কিছু আমাদের লাগছে না। আমাদের শুধু কি প্রয়োজন? একটা শেয়ার প্রয়োজন। আমরা যত শেয়ার করব এবং বন্ধুদের আমরা শেয়ার করতে বলবো, শেয়ার করতে বললে তাকে শেয়ার করতে করতে এক সময় হয়তো সে বাড়ি পৌঁছে যেতে পারবে। কিভাবে? নিশ্চয় একবার বললাম, বাড়ি পৌঁছে যাবে ঠিক এইভাবে, তার বাড়ির বা পাড়ার প্রতিবেশীর লোক যদি দেখে ফেলে ভিডিওটা, তাকে চিনে ফেলে, তাহলে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর যোগাযোগ করলেই সেই পাগলটার বাড়ি পৌঁছে দেওয়ার কিন্তু কাজটা খুব সহজ হবে, না হলে কখনো সম্ভব নয়। সে কথা থেকে আসছে, সে তো কথাই বলতে পারে না। আমরা দেখেছি প্রচুর পাগল অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় পড়ে থাকতে থাকতে সেখানেই কিন্তু সে মৃত্যুবরণ করে। শেষ পর্যন্ত কিন্তু বাড়ির লোকগুলো তার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এবং যে দাফন করা বা শ্মশান ঘাটে জ্বালিয়ে দেওয়ার মতো সেই কাজটাও করতে পারলো না, এমন অবস্থা হয়ে থাকে। তাহলে নিশ্চয় বন্ধুরা আমাদের এটা দায়িত্ব নেওয়া উচিত, আমরা ভিডিওটা শেয়ার করতে পারি। শেয়ার করার ফলে যদি তার বাড়ির লোকের সামনে ভিডিওটা চোখে পড়ে যায়, তাহলেই কিন্তু হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট। এবারে আপনাদের একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারাও সেই দায়িত্বটা নিয়ে নেবেন। যেখানে আপনারা পাগল দেখবেন, সেখানে আপনারা একটা করে ভিডিও করবেন, আমাকে পাঠাতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা ভিডিও বা ছবি তুলে আপনারা ফেসবুকে পোস্ট করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। পোস্ট করার পরে সেখানে লিখে দেবেন যে এই পাগলটি এই এরিয়ার মধ্যে রয়েছে, আপনারা যদি কেউ চেনেন তাহলে নিশ্চয় ইনাকে আপনারা নিয়ে যেতে পারেন বা এখানে এসে খোঁজ করতে পারেন। এভাবে হয়তো তবু কিন্তু কারো না কারো উপকার হবে, কারণ অনেকেই দেখবেন অনেকেরই সন্তান বা অনেকেরই ছেলে, অনেকেরই মেয়ে পাগল পাগলি হয়ে গেছে, কিন্তু তারা আর খুঁজে পাচ্ছে না কোথায় গেছে, কোথায় না গেছে, মোবাইল নেই, কোনো কিছু যোগাযোগ ব্যবস্থা নেই। সে তো পাগল, সে তো কিছু বলতেই পারছে না, নিজের অ্যাড্রেসও বলতে পারে না, কিছুই বলতে পারে না, কি করে বাড়ি যাবে? ঠিক এইভাবে ভিডিও ভাইরাল করলে তাকে কিন্তু বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব। তো বন্ধুরা, আমার এই আলোচনাটি কেমন লাগলো এবং এই পাগলকে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেককে দেওয়া হলো, আমিও নিলাম, আপনাদেরও দেওয়া হলো, অবশ্যই প্রত্যেককে এই কাজটা করুন। আমাদের ভাই হবে নি, দেখতে পাচ্ছেন আমাদের মতোই মানুষ, কিন্তু উনি একজন পাগল ইয়ং ছেলে, নিশ্চয় তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা প্রত্যেকে নিচ্ছি। শেষ করছি ভিডিওটি এখানে, অবশ্যই আপনারাও এই ধরনের দায়িত্বটা নিন, এই কাজটা।